من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن إلى قلوبكم وأعمالكم رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكل الدرود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در پشنین طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله জামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা চনকাউনিয়া লোহাজুড়ি কটিয়াদি কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ কাদের আব্দুল কাদির সাহেব, ব্যবস্থাপনা পরিচালক জননী রিয়েল এস্টেট, জননী কনস্ট্রাকশন ডিরেক্টর এফ এম বিল্ডার্স রনক টেক্সটাইলস মিলস লিমিটেড, সহসভাপতি জনাব মোহাম্মদ দুলাল মিয়া, জনাব মোহাম্মদ মোস্তফা মিয়া। আজকের মাহফিলে প্রধান অতিথি আমিরে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্য থেকে কথা বলেছেন আমার আগে একজন বিশিষ্ট আলেমি দিন, বিদিগ্ধ বিদগ্ধ আলেমি দিন, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নরসিংদী। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ ওয়াহিদি সাহেব, হযরত মাওলানা জায়েদ হাসান শরীয়তপুরি সাহেব। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান মালিক আজকের এই প্রচণ্ড গরমের ভিতরে দিনের বেলা প্রচণ্ড রৌদ্র এর ভিতরেও সালাত জোহরের পর জোহরের নামাজের পরে আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি জান্নাতি মজলিসে, ওলামায়ে কেরামদের এই মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং কিছু কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে আমাদের মালিকের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ।
এত বিশাল একটা মাহফিল, আপনারা যে কয়জন আছেন আমার সামনে যদি এরকম ভাবে জায়গা খালি থাকে তাহলে কথা বলা যাবে না, এই এগুলো এইদিকে দাও, এই কিন্তু এই জায়গাগুলো আগে পূরণ করতে হবে। পিছনে যে মুরব্বীরা বসে আছেন ওরা, আপনাদেরকে একটু বিনীত অনুরোধ করছি, আপনারা যদি সামনে আসেন তাহলে হয়তো কথা বলা যাবে, আর না হয়তো আপনারা পিছনে বসে আছেন, মাহফিলটা জমতে হলে তো এটা একটু কীরকম জানি দেখা যাচ্ছে। পিছনের মুরব্বীরা যারা আছেন ওনাদেরকে, কর্তৃপক্ষের লোকেরা যারা আছেন ওনাদেরকে অনুরোধ করে একটু সামনে নিয়ে আসেন, আর পিছন থেকে আপনারা যারা আসতেছেন আপনারা মেহরবানি করে সামনের জায়গাগুলো আগে একটু পুরা করে বসেন। মুরব্বী বাবাজিরা যারা সাইডে আছেন আপনাদের একটু সামনে আসতে হবে, সামনে না আসলে তো বয়ান করা যাবে না, সামনে তো লোক থাকতে হবে, সাইডে লোক আছেন পিছনে বসে আছেন। হ্যাঁ এখানে দেন, এখানে ত্রিপাল ডাবল করে বিছিয়ে দেন, তাহলে মুরব্বীরা যারা আছে সামনে আসতে সুবিধা হবে, ত্রিপাল ডাবল করে দেন। যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে মাঠটা ভিজে গিয়েছিল, এখানে একটু মানে নরম মাটি আছে, ত্রিপালগুলো একটু ডাবল করে বিছিয়ে দিলে লোকদেরকে বসতে সুবিধা হবে। আর মাহফিলের যদি পরিবেশ না থাকে তাহলে কিন্তু যিনি কথা বলেন তার জবান দিয়ে কথা বের হয় না, কথা আসে না, এটা পরিবেশ থাকতে হবে। এখানে ত্রিপালগুলো ডাবল করে দেন, আগে সামনে জায়গা ফিল আপ করেন, ওই যে ওখান থেকে এই এই ত্রিপালগুলো উঠিয়ে এদিকে নিয়ে আসেন, এগুলো উঠিয়ে দরকার হয় এদিকে নিয়ে আসেন, ডাবল করে দেন। আর একদিন একটু কষ্ট করেন, যে ত্রিপাল আছে আশা করি যে কাদা উঠবে না, মনে হয় কাদা ওঠার কথা না, তারপর একটু ডাবল করে দিয়ে সবাই যদি একটু বসে যান তাহলে পরিবেশটা সুন্দর হয়। সবাই একটু জিকির করি আর পরিবেশটা সুন্দর করি, আমার সামনে যদি পরিবেশ ঠিক না হয় তাহলে বয়ান করা সম্ভব হবে না। পিছনে এই যে যুবক ভাইরা বসছেন এবার মুরব্বী বাবাজিরা যারা বসছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু সামনে আসেন, সামনে আসলে হয়তো কথা বলার কিছুটা পরিবেশ পাওয়া যাবে। সবাই একটু সামনে আসেন, এটা আর কি সাইড করলি, এরা সাইডে আর কোথায় যাবে, لا إله إلا الله 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 لا আলহামদুলিল্লাহ অনেক অগ্রণী ভূমিকা আছে আপনাদের, আপনারা ওলামায়ে কেরামদের কথা অনেক ধৈর্য ধরে এবং অনেক গভীরভাবে সকলে শুনে থাকেন, তো অনুরোধ করবো এই জন্য মুরব্বী বাবাজিরা সামনে জায়গা হয়ে গেছে আপনারা একটু মেহরবানি করে আসেন, এই যুবক ভাইরা আপনারা সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, সামনে জায়গাটা যদি একটু ফিল আপ হয় কিছু মানুষ সামনে থাকে তাহলে কথা বলা যাবে। আর যেহেতু মাঠের মধ্যে গতকালকে বৃষ্টির কারণে কিছুটা কাদা হয়ে গিয়েছিল একটু বসতে অসুবিধা, কিন্তু সামনে যতরকম জায়গা হয়েছে এতরকম জায়গা একটু ফিল আপ করে বসেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আর যারা দুপুরবেলা খাবার খেতে গিয়েছেন আপনাদের খাবার শেষ হয়ে গেলে একটু দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সকলেই আশা করি এত দূর থেকে দাওয়াত দিয়ে মেহমান এনেছেন, আমাদের এই অনুরোধটুকু আপনারা রাখবেন, মাহফিলটা যেন সাফল্যমণ্ডিত হয়, সুন্দরভাবে কমপ্লিট হয়, শেষ হয়, যেহেতু অনেক বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। ডক্টর আল্লামা
এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসতেছেন, রাস্তায় আসেন, উনি খুব দ্রুত চলে আসতেন, আপনাদের সামনে তিনি কথা বলবেন। আর আমার একটা অবস্থা হচ্ছে যে আমি পরিবেশ যদি সুন্দর না পাই তাহলে কথা বলা সম্ভব হয় না। আর আমি আসতে ধীরে একটু কথা বলি, আপনারা আশা করি একটু জমে বসে যাবেন, একটা পরিবেশ তৈরি হবে ইনশা আল্লাহ। দোয়া করেন যে যেখানে আছেন রাস্তাঘাটে দোকানপাটে ঘুরতেছেন, আপনারা সকলে মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আপনারা সকলে কেমন আছেন বলেন? ভালো আছেন? বয়ান শুনবেন এই গরমের মধ্যে? আরে এই লোকগুলো তো অনেক গরম লাগতেছে, হ্যাঁ দিনের বেলা আসেন আপনারা, আজকে একটু কষ্ট করবে, কেডা কেডা কষ্ট করবেন একটু, মাশাআল্লাহ আসেন তাহলে, একদিন একটু কষ্ট করেন, আল্লাহ আপনাদেরকে যাজা দান করুন। আরে আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য কেউ যখন একটু চেষ্টা করে, একটু ছাড় দেয়, বিনিময় হিসেবে আল্লাহ যা দেন এটা হচ্ছে বিগাইরি হিসাব, এটার কোনো সংখ্যা, এটার কোনো পরিমাণ মানুষের জানা থাকে না। আপনার শ্রমটা হয় ছোট, আমাদের শ্রম বা আমলের পরিমাণটা হয় ছোট, কিন্তু এটার প্রতিদান স্বরূপ আল্লাহ যা বান্দাকে দান করেন এটা বান্দা অনুমান করার ক্ষমতাও রাখে না, এত পরিমাণ দান করেন। তো সেই মালিক তার সন্তুষ্টির জন্য, তার ভালোবাসার আশা, তার ভয়ে আমরা এই মজলিসে বসেছি। আমরা আমাদের আজকে একটু কষ্ট হলেও আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরাতুস শুআরা 85 নম্বর এবং 89 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আরও এক সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে বরকতময় এক হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত হাজরিন, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের রব আল্লাহ। কে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? যদি একটু চিৎকার করে বলুন তো কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? আমরা কিছুদিন পৃথিবীতে আছি, আবার একটা সময় আমার যাওয়ার ইচ্ছা হোক আর না হোক আমার রবের কাছে আমার ফিরে যেতে হবে, ঠিক কি না ভাই? সবার যেতে হবে, সবার, প্রতিটা প্রাণীর তার রবের কাছে ফিরে যেতে হবে, যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ তার কাছে আবারও যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা মানব জাতি যাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তাদের জন্য একটা চূড়ান্ত বিচারের মাঠ কায়েম করবে, এটা হাশরের মাঠ কায়েম হবে। হাশরের মাঠ যে হবে, বিচার আচার হবে, এগুলো আপনাদের জানা আছে? শুনছেন না এর আগে? হ্যাঁ, মাটির নিচের ওয়াজ করতেছি কেন, এখন মাটির উপরের ওয়াজ করা বড় মুশকিল, বড় মুসিবত, কথা বুঝতে পারছেন? এই জন্য মাটির নিচের ওয়াজ করতেছি, মাটির নিচের ওয়াজও কোরআন মাজিদে আল্লাহ তাআলা করছেন, এই জন্য মাটির নিচের ওয়াজই করি আজকে, মানে পরবর্তী জীবনের বয়ান করি, কি বলেন আপনারা? দরকার আছে। সম্মানিত হাজরিন, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমগ্র মানব জাতিকে উপস্থিত করবেন, হাশরের মাঠ কায়েম হবে। কত শত বছর আরো অপেক্ষা করতেছে পৃথিবী ধ্বংস হওয়ার, অথবা কতদিন ধ্বংস হওয়ার জন্য, পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কতটুকু সময় আছে এটা আমাদের কারো জানা? জানেন কে? আল্লাহ তাআলা। তবে পৃথিবী ধ্বংস হবে, এই আকাশ বাতাস কিছুই থাকবে না। আমি যখন আসতেছিলাম তখন আমার গাড়িতে আমি শুয়েছিলাম, তো গাড়ির জানালার পাশ দিয়ে এই মানে আকাশটা দেখা যাচ্ছে, পরিষ্কার আকাশ। তা আমার ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে আর আমি আকাশের দিকে তাকিয়ে ভাবতেছিলাম এত সুন্দর নিপুণভাবে ঘোড়া, এত সুন্দর নিপুণভাবে তৈরি করা ঘোড়া একটা আকাশ একটা সময় ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, ধ্বংস হবে, কিছুই থাকবে না।
فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت এই আকাশ এক সময় ফেটে যাবে। অন্য আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত এই আকাশ ফাটবে, এটা ভেঙে পড়ে যাবে জমিনের উপর, গোটা সাগরগুলোকে উত্তাল করে তোলা হবে। কবর ও ইদাল কবর ও বুয়েছেরাত কবর উন্মোচিত হবে, প্রত্যেকটা মানুষ মারা যাবে, আর প্রতিটা মানুষের গন্তব্য হবে আমরা হাসরের মাঠে দাঁড়াবার আগ পর্যন্ত আমাদের গন্তব্য কবর, কবরে থাকতে হবে, ঠিক না ভাই? আজকে আমরা একটু কাদা পানিতে কাদা মাটিতে বসতে পারতেছি না, বসি না। আর এরকম কত হাজারো কোটি টাকার মালিক কবরে শুয়ে আছে, তার কবরের উপরে কাদামাটি, হ্যাঁ কাদামাটি, শিয়াল কুকুর গরু ছাগল হাঁটাচলা করে, আছে না এক জায়গায়, আছে না, ছিন্ন নাই। এটা একটা মারাত্মক ব্যাপার, এই গ্রাম অঞ্চলে বিশেষ করে কবরের কোনো চিহ্ন থাকে না। আপনার বাবা মারা গেছে তো আপনার ওই যে পুকুরের কোনায় একটু জায়গা আছে বা বাড়ির সামনে একটু জায়গা আছে, আপনি বাবারে খুব মহব্বত করে নির্ধারিত গুরুস্থানে মাটি না দিয়ে আপনার বাড়ির সামনে বা ওই পুকুরের কোনায় মাটি দিয়ে রেখে দিয়েছেন, 10 বছর পরে পুকুরিটা বাঁধতে 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 কবর সহ এটা পুকুরে পড়ছে, কবরও নাই চিহ্নও নাই, বাবাও নাই বাবার কবরের চিহ্নও নাই, ঠিক কিনা, আছে কিনা এরকম? অথবা বাড়ির সামনে একটু জায়গা আছে আপনি মাটি দিয়ে রাখছেন, কিছুদিন পরে ভাই কয়েকজন বিয়ে শাদী করার পরে এদের মানে বাড়িঘর করার দরকার, এখন এমনভাবে জায়গা দখল করছে যে বাবার কবরের মাথার পাশে টয়লেট করছে, আছে কিন্তু আপনাদের এলাকায় না থাকলেও বিভিন্ন জায়গায় আছে, এটা গ্রাম এলাকায় সব জায়গায়, শুধু আপনাদের এলাকায় না সারা বাংলাদেশে হালত এরকম, এটা উচিত নয়। গুরুস্থানের জন্য প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় নির্ধারিত একটা গুরুস্থান করা উচিত, এটা মসজিদের পাশে এলাকাবাসী সবাই মিলে 2-4-5-10 কাটা জায়গা কিনে এলাকার সবার সম্মিলিতভাবে একটা নির্ধারিত গুরুস্থান থাকলে, চতুর্দিক দিয়ে যদি গুরুস্থানের বাউন্ডারি থাকে এখানে দাফন করলে গুরুস্থানের লোকগুলো বা এই কবরগুলো একটু হেফাজতে থাকে, বাকি কবরগুলো বিচ্ছিন্ন যত কবর আছে একটা কবরও হেফাজতে নেই, ঠিক না, সমস্যায় পড়ে। এই কাজগুলো করবেন, নির্ধারিত একটা গুরুস্থান বানাবার চেষ্টা করবেন, এলাকায় আছে নির্ধারিত গুরুস্থান, আছে বড় গুরুস্থান আছে বিভিন্ন এলাকায়, উত্তরবঙ্গে গেলে দেখা যায় 4-5টা গ্রাম মিলে অথবা 1-2টা গ্রাম মিলে আপনার বিশাল এরিয়া নিয়ে তারা গুরুস্থান করে রাখছে, যে সেই পুরো এলাকার মানুষ মারা গেলে গুরুস্থানে মাটি দেওয়া হয়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যাই হোক ভাই, যে কথাটা বলতেছিলাম সেটা হলো কত কোটি কোটি টাকার মালিক তার কবরের উপর দিয়ে এখন সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করে, ঠিক না, আমরাও মারা যাব। ডানে বামে যখন সফর করি ডানে বামে দৃষ্টি দেই আর অনেক গুরুস্থান চোখে পড়ে, গাছগাছালি উঠে আগাছা উঠে ভরপুর হয়ে আছে, এগুলো দেখলে ভিতরে ভয় লাগে যে আমারও কবরের সময়টা খুব কাছাকাছি, আমিও মারা যাব, আমারও নীরবে একদিন এরকম মাটির নিচে দাফন করে চলে আসবে। আমরা অনেকে ভাবতেছি আমাদের এই সময়টা মনে হয় বহু দূরে, মরণ মনে হয় অনেক দূরে, আরও বেশ অনেক বছর থাকবো দুনিয়ায় তারপরে মরণ টরণের চিন্তা। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা وَنَرَاهُ قَرِيبًا আল্লাহ তাআলা বলেন মানুষ মনে করে যে তার মৃত্যু তার আখেরি সময়টা মনে হয় বহু দূর,
আর আমি আল্লাহ তাআলা দেখি তার মরণ তার একেবারে নিকটে, একদম কাছে তার মরণ। মালাকুল মাউত তাকে ধাওয়া করতেছে, সে যেদিকে যাচ্ছে মালাকুল মাউত তাকে ধাওয়া করতেছে, তার খবর নাই, হাসতেছে, বিড়ি খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সিনেমার নাটক নিয়ে পড়ে আছে, মদের আড্ডাখানায় পড়ে আছে, বেহুদা আলাপের আলাপের মজলিসের মধ্যে মশগুল হয়ে আছে, গল্প গুজবে মশগুল হয়ে আছে, আর তার জীবনের জমানো হায়াতটা বরফের মতো গলতে 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 এটা শেষ পর্যায়ে চলে আসছে। বরফ গলে না, বরফ ভাই কথা বলুন, বরফ গলে না, এই কথা বন্ধ করো, এদিকে খেয়াল করো, বরফ বরফ গলে না, বরফ একটা একটা সময় গলে, পানি হয়ে যায়, এটার আর অস্তিত্ব থাকে না। মানুষের লিমিটকৃত নির্দিষ্ট একটা হায়াত এটা গলতে গলতে শেষ হয়ে গেছে। খুব বেশি দিন সময় আমাদের নাই, মরণ আমাকে আপনাকে হাত চানিয়ে দিয়ে ডাকতেছে। একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, মাটিতে চাপা দেওয়ার ঘর, অন্ধকার কবন আপনাকে আমাকে ডাকতেছে। বহুবার আপনার আমার কবর আমার নাম ধরে ডাকে, আপনার নাম ধরে ডাকে, আমরা শুনি না, শোনার চেষ্টাও করি না। ওই কবরে মানুষ যাবে, কত বছর থাকতে হবে আমাদের জানা নাই, সব কিছু ছেড়ে দিয়ে ওই কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। বাবার কবরের পাশ দিয়ে মানুষ যায়, মার কবরের পাশ দিয়ে মানুষ যায়। আমরা তো ছোট সময় দেখছি যে এলাকায় গ্রামে একটা মানুষ মারা গেলে এটার একটা প্রভাব পুরা গ্রামে পুরা এলাকায় পড়ত, যে একটা মানুষ মারা গেছে অন্তত এলাকার মানুষ একটু চিন্তা করত যে লোকটা মারা গেছে। এই চিন্তা কিন্তু এখন নাই, কি বলেন? পাশের ঘরের কোনো মানুষও যদি মারা যায় তো তার ভিতরে অনুভূতিও নাই। আগে যেমন একটা জানাজা পরে আসলে মানুষের ভিতরে একটু মৃত্যুর স্মরণটা আসতো, অন্তত দুই চার পাঁচ দিন এক সপ্তাহ থাকতো, ঠিক কিনা? নামাজ যে লোকটা পড়তো না ওই লোকটা অন্তত সপ্তাহখানিক ভয়ে ওই লোক গিয়ে নামাজ পড়তো। আর এখন মাসে দুই চার পাঁচ দশটা জানাজা পড়ে, জানাজা পরে গিয়াই বিড়ি টানে, জানাজা পড়ে গিয়াই গিয়া বিড়ি টানে, আর গল্প গুজবে গিবত আর শেখায় তার আড্ডায় বসে। মৃত্যুর ন্যূনতম ভয় তার ভিতরে একটুও নাই। একটা জীবিত মানুষ, যে মানুষটা তার সাথে চলাফেরা করত, একই একই এলাকায়, একই গ্রামে, একই হাট বাজারে, একই এলাকায় বসবাস করত, ওই লোকটা মারা গেছে, তার জানাজা পরে আসছে, অথচ ওই জীবিত মানুষটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো অনুভূতি সৃষ্টি হয় নাই যে আমার কাছের একটা মানুষ মরে গেছে, আর তার সেই মৃত্যু এবং তার জানাজা আমাকে আহ্বান করছে, আজকে আমি বিদায় হয়েছি, তোমার বিদায়ের সময় চলে আসছে। এই অনুভূতি আমাদের ভিতরে নেই। আপনারা শুনেছেন ব্রিটেনের রানী মারা গেছে কয়দিন আগে, শুনছেন? হ্যাঁ, দ্বিতীয় রানী এলিজাবেথ মারা গেছেন, কয়েকদিন হয়ে গেছে তো মনে, হ্যাঁ পাঁচ দিনের মতো হয়ে গেছে মনে হয়, এখনও ওনার দাফন হয় নাই। সারা দুনিয়া রাষ্ট্রপ্রধানটা যাইতেছে তারে সেলুট জানাবার জন্য, তো আমি তার একটা ইয়ে দেখলাম, মরছে তো মরছেই, লাশ রেখে দিছে, সারা দুনিয়া রাষ্ট্রপ্রধানরা যাচ্ছে তাকে মানে শেষ বিদায় জানাবার জন্য, তার আপনজনরা তাকে সেলুট জানাচ্ছে, তার পরিবারের লোকজন দেখলাম সেলুট জানাচ্ছে, আর লাখ লাখ মানুষ রানীকে বিদায় দেওয়ার জন্য দশ ঘন্টা বারো ঘন্টা সময় যাবত অপেক্ষা করতেছে, রানীকে বিদায় জানাবে হাসতেছে, তার রাজ পরিবারের লোকজন হাসতেছে। এখন তো বাবা মারা গেলেও সন্তানের চোখে পানি আসে না, একরকম মনে করে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এই বুড়া মারা গেছে ঝামেলা গেছে,
অনুভূতি তার ভিতরে। মানুষের দিল, মানুষের কলব এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা পাথরের চেয়েও শক্ত হয়ে যাচ্ছে। এ কারণে আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন। হে মানুষ, মনে রাখো ময়দানে মাহশরে হাশরের মাঠে তোমার কোনো মাল, তোমার কোনো সম্পদ, তোমার কোনো সন্তান বিন্দু পরিমাণ কোনো উপকারে তোমার আসবে না। যে তোমার মাল দ্বারা, তোমার সম্পদ দ্বারা জবরদস্তিমূলক মানুষের উপরে জোর জবরদস্তি করে, জুলুম করে এলাকার জমি দখল করেছ, সম্পদ আদি নিজে অর্জন করেছ, সন্তান আদি বিশাল এক বংশ তারা রেখে গেছ, এরা যদি দিনের পথে ব্যয় না হয়, এই মাল আর এই সম্পদ ময়দানে মাহশরে তোমার বিন্দু পরিমাণ কোনো উপকারে আসবে না। একটা জিনিস এটা যদি নিয়ে যাওয়া যায় তাহলে উপকার হতে পারে। আল্লাহ তাআলা বলে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, শোনো, তবে একটা কালবে সালিম, একটা পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, একটা সাদা সিধা আত্মা, সাদা সিধা কলব, যে কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় বসবাস করে, যে কলবের মধ্যে জাহান্নামের ভয় বসবাস করে, যে কলবের ভিতরে আল্লাহর সাথে মুলাকাতের আশা করে, এরকম একটা প্রশান্ত আত্মা নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ানো যায় তো আল্লাহ তার নিরাপত্তা দাতা হয়ে যাবে। কলব, হাদিস শরীফের মধ্যে আসছে, মানব দেহের ভিতরে একটা গুস্তির টুকরা আছে, ইদা সালাহাল সালাহাল জাসাদু কুল্লুহু, প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটা গুস্তির টুকরা আছে, এটা যদি ভালো থাকে তাহলে সব ভালো থাকে, ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি এইটা নষ্ট হয়ে যায় কারো তাহলে আর সব কিছু নষ্ট হয়ে যায়। আজকালকার একটু এই গ্রাম অঞ্চলের মানুষের, আমি এখন কিছু কথা বললে আপনারা রাগ করবেন না তো, আর গুসা টুসা করবেন না তো, আমি এসে আমার ভাই মুফতি আতিকুল্লাহ সাহেবের আলোচনা শুনতেছিলাম, আমার কানে আওয়াজ গেছে, খুব সুন্দর কথা বলতেছিলেন তিনি, অনেক জরুরি কিছু কথা বলেছেন, যেই রোগগুলো আমাদের সমাজে খুব ব্যাপকভাবে প্রচলিত এবং প্রসারিত। তা আমি ওনার বয়ানের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে তাকরার করতেছি, সেটা হলো মানুষের অন্তরের অবস্থা, কলবের অবস্থা খুব খারাপ। অনেক মানে এমনি মানুষের সার্বিক বিবেচনায় মানুষের কলবের অবস্থা বড় খারাপ অবস্থানে চলে গেছে। মানব দেহের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, চিকিৎসার জন্য দুনিয়ার সমস্ত ডাক্তারদের কাছে আমরা দৌড়াই একটু সুস্থ হওয়ার জন্য। ঠিক মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, এই কলবটা, আরে মানুষের দেহ যদি পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়, বা এটা যদি বিকল হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, এই জন্য মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু কারো কলব যদি নষ্ট হয়ে যায়, কারো কলবের মধ্যে যদি গুনাহের ময়লা জমা হয়, কারো কলব যদি নষ্ট হয়, এটা চিকিৎসা যদি না হয়, এই ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামে দেহ পুড়ে ছাই হয়ে গেল, জাহান্নামে যায় না। মুমিন দেহ পুড়ে ছাই হয়ে গেলে শাহাদাতের মর্যাদা পায়। আর কারো কলব যদি নষ্ট হয়ে যায়, কলব অন্তরাত্মা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর সব নষ্ট হয়ে যায়। আজকের সমাজ ব্যবস্থায় আমাদের অনেকের দেহ ঠিক আছে, বডি ঠিক আছে, কলবের অবস্থা বড় করুন, কি বলেন আপনারা, ঠিক না? আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমার কলবের হালত কি, আমার কলবের মধ্যে কি পরিমাণ হিংসা আছে,
কি পরিমাণ হিংসা আমার কলবে বসবাস করে, কি পরিমাণ গীবত, শেকায়েত, পরনিন্দা, পরচর্চা, মানুষকে নিয়ে নানাবিধ কথাবার্তা এবং অন্যের ক্ষতি কেমনে সাধন করা যায় এই চিন্তা আমাদের ভিতরে আছে কিনা বলেন তো দেখি, আছে কি নাই? গ্রামে একটা মানুষ বংশধারা, বড় সড়ক, লাঠি সুটা বেশি, পাশের এক খেতলা, দুর্বল মানুষ, শক্তি আছে, প্রতিদিন গিয়া ওই মুরব্বী কাঁচা দিয়া কোদাল দিয়ে আরেক বেড়ার ক্ষেতের আইল কাটে। ক্ষেতের আইল বুঝেন নি আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, লাই, লাই, আচ্ছা ধরেন লাই। আপনাদের এলাকায় ক্ষেতের লাইল কাটবার মহামানব নাই? হ্যাঁ, এরকম মহাপুরুষ নাই? এই মহাপুরুষ কিন্তু আবার নামাজও পড়ে, মসজিদে যায়, মাত বড়, এলাকার বিচার আচারও করে। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক আসতে বললেন না, যেটা ঠিক এটা জোরে বললেন, আর যেটা বেঠিক এটা বলবেন বেঠিক। সারা জীবন খালি ঠিক বলবেন কেন? বেঠিক, যেটা বলবেন বেঠিক, জোরে বলবেন বেঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোক ক্ষেতের লাই কেটে, ক্ষেতের সীমানা কেটে, দুর্বল মানুষের ক্ষেত দখল করে, সীমানা দখল করে, মসজিদের প্রথম কাতারে গিয়া বলে কাতার সোজা করুন, ঠিক না? এখন যদি অন্য আর সাধারণ মুসল্লি বলে যে চাচা মসজিদের নামাজের কাতার সোজা করার আগে ক্ষেতের লাইলটা সোজা করে আসেন, যেটা কাটটা বাঁকা করে আসছেন এটা সোজা করে আসেন, লাগবে না আর একটা হাঙ্গামা। আচ্ছা বলুন তো দেখি, এরকম মহামানব আমাদের সমাজে আছে কিনা? হ্যাঁ, অভাব নাই, বহু। প্রিয় ভাইয়েরা আমার, সমাজের একটা মানুষের উন্নতি হচ্ছে, তার ছেলে মেয়েগুলো ভালো পড়াশোনা করতেছে বা ভালো পরিবেশে আছে, আর একজনের ঘুম নাই, টেনশনে, চিন্তা, এটি কিভাবে সম্ভব? ঠিক না, কিভাবে সম্ভব? তার পরিবার ভালো থাকবে কেন? এই জন্য তার ক্ষতি কিভাবে করা যায় এই চিন্তায় ব্যস্ত, মাথায় টুপিও আছে, দাড়িও আছে, নামাজও পড়ে, আরেকজনের কেমনে ক্ষতি হবে আবার এই ফিকিরেও সে চিন্তা ভাবনা করে খুব বেশি। এটার অবস্থানটা কি? মানুষের ক্ষেতে সীমানা কাটার কারণ কি? কারণ জানেন কি? জানেন, হাজি সাব হয়েছে এইটা ঠিক আছে, মুখে দাড়িও আসছে এটাও ঠিক আছে, মাথায় টুপি আসছে এটাও ঠিক আছে, মসজিদে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে এটাও ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক নাই শুধু তার অন্তরাত্মা, ঠিক নাই শুধু তার কলব, তার অন্তর নষ্ট হয়ে গেছে। যে ব্যক্তির অন্তর নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়, তার বাহ্যিক তাকে দেখতে যতই সুন্দর লাগুক না কেন, এ ব্যক্তির কোনো মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে নাই, কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। এই জন্য মুসলিম শরীফের হাদিস যেটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা কারো চেহারা তাকিয়ে দেখে না, কার চেহারাটা কত সুন্দর এটা আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন না। কোন সমাজের মানুষ কার চেহারাটা কত আলোকিত, কতটা নূর দেখা যায়, কত সুন্দর দেখা যায়, কে কত লম্বা, কে কত মোটা, এটা আল্লাহ তাকিয়ে দেখে না। কে কত সম্পদের মালিক, কে কত সন্তানের মালিক, এটা আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন না। আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দৃষ্টি দেন বান্দার কলবের দিকে, তার কলবের হালত কি এটা তাকায় দেখেন আল্লাহ। কারো কলব যদি নষ্ট হয়ে যায়, হতে পারে দরবারের হাজি সাহেব, কিন্তু কলব নষ্ট মানুষের কল্যাণ বরদাস্ত করতে পারে না, এই জন্য পাশের বাড়ির সীমানা ঠেলতে ঠেলতে আরেকজনের ঘরের মধ্যে উঠায় দেয়, ঠিক কিনা ধরে বলেন? পাশের বাড়ির জায়গা দখল করতে করতে দুই হাত তিন হাত ভিতরে ঢুকে যায়, ঠিক না?
তার ক্ষেত আছে 10 কাঠা, আর ক্ষমতার বলে 1-2 হাত আরেকজনের জমি দখল করছে। এই জমি দখল করে 10 কাঠার জায়গার ফসল, তার জন্য এটা হালাল ছিল, এটার মধ্যে হারাম ছিল না। কিন্তু জমি দখল করে এরকম ঠেলতে ঠেলতে 1-2 হাত ভিতরে ঢুকাতে ঢুকাতে এখানে 10 কাঠা জমিনের জায়গার সাথে এই মালের সাথে ধানগুলোর সাথে তার এই 2 হাত জায়গার যে ধান জমা হয়েছে মিশে গেছে, 10 কাঠার পুরো সম্পদের সবটুকু হারাম হয়ে গেছে। হালালের সাথে হারামের সংমিশ্রণ হইলে এটা হারাম হয়। এই জন্য হাজির সাহেব হারাম খা, সুদ খায় সুদ, ঘুষ খায়, বিচার করে বিচার। গ্রামে দুইটা মানুষের ঝগড়া লাগছে, আছে না? হ্যাঁ, দুই মানুষের ঝগড়া লাগছে, নরম মানুষ বিচারক, তার কাছে কিছু বিচার করার জন্য। তো একদল গিয়া বিচার চাইছে, বলছে বিচার তোর পক্ষে যাবে, 10,000 টাকা দিছে। তো বিচারক বলে দিছে বিচার তোর পক্ষে যাবে, সমাজপতি তো, বিচার তোর পক্ষ দেবে। আবার রাতের বেলায় দ্বিতীয় পক্ষ গিয়ে দিছে 20,000, কর টেনশন করিস না, বিচার কালকে তোর পক্ষে যাবে। এই ঠিক আসতে কমকে আপনাদের এলাকায় তাহলে সব মনে হয় ফেরেশতা, হ্যাঁ সবাই ফেরেশতা, এরকম বিচার হয় না? টাকাও ঘুরে বিচারও ঘুরে, ঠিক না? আবার মসজিদের মোতাবাল্লি সভাপতি, আল্লাহ, এ কারণে এখন মসজিদে গিয়া মানুষ নামাজ পড়ে, তারপরে তার নামাজের মধ্যে রূহ নাই। নামাজে মজা নাই, গান একটা গান ফাইটা যায় সিরা যায়, গান শুনলে তার গানটা সে যে মনোযোগ সহকারে শোনে, গানে যে মজা পায়, এ যে 50 বছর যাবত নামাজ পড়তেছে, 50 বছরের নামাজে মজা পায় নাই, সে নামাজে মজাই খুঁজে পায় না। সে নামাজের মধ্যে গিয়া কোন সময় মসজিদ থেকে দ্রুত বের হবে এই চিন্তায় ব্যস্ত থাকে, ঠিক না? হ্যাঁ, আবার এই লোকটারে দোকানে গিয়া দেখেন, ওই যে বিকাল 3টার সময় এসে বসছে দোকানে, রাত্রে 8টার সময় উঠছে। আচ্ছা, 3টা থেকে রাত 8টা পর্যন্ত দোকানে আপনি কোন ধরনের ইবাদত করছেন? হ্যাঁ, কি করছেন আপনি ওখানে বসে? আপনি বিড়ি খাইছেন, ঠিক না? বিড়ি খাইছেন, আর অমুকের ছেলে চলে গেছে ভাগছে, অমুকের মেয়ে ভাগছে, অমুকের এই গিবত, তমুকের সেই গিবত, হ্যাঁ তমুকের এই মানে পরচর্চা পরনিন্দা গিবত আর শেকায়াত করে আপনার জীবনে 3-4 ঘন্টা সময় প্রতিদিন আপনি আমি নষ্ট করি, কি বলেন আপনারা? রাগ করতেছেন? হ্যাঁ, এইরকম গরমের মধ্যে গরম ওয়াজ না করলে তুই তো না, কি বলেন আপনারা? কিন্তু অনেক গরম, তা আপনারা এই কথাগুলো একটু শুনেন আর মানার চেষ্টা করেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানার তৌফিক দান করেন। অন্তর যার বাঁকা হয়, বলেন, অন্তর যার বাঁকা হয় সারা পৃথিবী বাঁকা হয়ে যায়, পরকালও তার জন্য বাঁকা হয়ে যায়, কবরও তার জন্য বাঁকা হয়ে যায়, হাসরের মাঠটাও বাঁকা হয়ে যায়, পুল সিরাতের পুলটাও তার জন্য বাঁকা হয়ে যায়, জান্নাতে তো সহজে খুঁজে সে পাবে না। আর যার অন্তর সহজ সোজা সোজা সোজা, এত মাল নাই, এত অহংকার নাই, বিদ্বেষ নাই, অহমিকা নাই, এত কিছু নাই, স্বাভাবিকভাবে জীবন চালায়, কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করে না, এমন একটা মানুষ মরলে তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়, আল্লাহ। এটা হাদিস মনে হয়েছে, বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বসা, নবীজি একদিন বললেন, আচ্ছা তোমরা কি একজন জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি একজন জান্নাতি মানুষ দেখতে চাও? আচ্ছা, আপনাদেরকে যদি কেউ বলে যে আপনারা, যদি আমি যদি এখন বলি যে আপনারা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চান এই উপস্থিত জনগণের মধ্যে, তা আপনাদের আগ্রহ জাগবে না? হুজুর কি বলেন?
জান্নাতি মানুষ, এই লোকটাকে দেখা তার একটা চুমা দিলেও তো লাভ, ঠিক না? কপালটা একটা চুমা দিলাম। তো রসুল বললেন, এই সাহাবি তোমরা জানো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবাই কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, অপেক্ষা করো, দেখবা কিছুক্ষণ পরে মসজিদে নববীর মধ্যে একজন লোক ঢুকবে, লোকটা নীরবে আসবে, নামাজ আদায় করবে, আবারও চলে যাবে। আমি রসুল বলতেছি লোকটা জান্নাতি মানুষ। নবী বলছেন এই জান্নাতি মানুষ। আচ্ছা বলুন তো, আমাদের রসুলের কথায় কোনো সন্দেহ আছে না শতভাগ বিশ্বাস আছে? এই আকাশটা যেমন সত্য, এই জমিন যেমন সত্য, রাত আর দিন যেমন সত্য, আমাদের চোখের দৃষ্টি যেমন সত্য, আমাদের প্রিয় হাবিবের প্রতিটা কথা এরকম সত্য। আল্লাহর নবী বললেন, কিছুক্ষণ পরে একজন লোক মসজিদে নববীতে ঢুকবে, আমি নবীজি বলছি লোকটা জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম অপেক্ষা, নবীজি কথাটা বলছেন কাদের সামনে? সেখানে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামদের সামনে রসুল বলছেন এই লোকটা জান্নাতি। নবীর কথা মতো কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন, হ্যাঁ আসলে একজন লোক আসছে মসজিদে নববীর ভিতরে, এসে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে চুপচাপ আবার মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কিছু বললেন না। দ্বিতীয় দিন আল্লাহ নবী বললেন, তোমরা কি আজকেও একজন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, কিছুক্ষণ পরে আজকেও একজন জান্নাতি মানুষ এই মসজিদে নববীতে আসবে। আমি রসুল বলছি লোকটা জান্নাতি মানুষ, তোমরা তাকে দেখে নিতে পারো। সাহাবায়ে কেরাম মনে করেছেন আজকে মনে হয় নতুন কেউ আসবে, নতুন কোন জান্নাতি আসবে, কিন্তু না না, দ্বিতীয় দিন একই ব্যক্তি আসলেন যিনি প্রথম দিন এসেছিলেন। নবীর কথা মতো এসে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন, সালাম দিলেন, চুপচাপ বাবা চলে যাইতেছেন। তৃতীয় দিনের মাথায় আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা কি একজন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আজকে একজন জান্নাতি মানুষ আসবে। আমি রসুল বলছি কিছুক্ষণ পরে আসবে, নামাজ আদায় করবে, দেখবা ধীরস্থির ভাবে নামাজ আদায় করবে, আর আমরা মসজিদে গেলে নামাজ আদায় করি কেমনে? মসজিদে যাই, মুখের মধ্যে বিড়ির দুর্গন্ধ নিয়া কথা কন ঠিক আসতে কনকে, হ্যাঁ তাজা বিড়ি খাইয়া পরে যায়, বলে বিড়ি না খাইলে নামাজে খুশু খুশু আসত। একজন বিড়িখোর যে জায়গায় সিজদা দেয়, এখানে গিয়ে পরে যদি আরেকজন সিজদা দেয়, এই লোক আর সিজদা দিতে পারবে না, ঠিক না? হ্যাঁ আহা, বিড়ির দুর্গন্ধে আমাদের মনে কষ্ট লাগতেছে, কারণ আমাদের বাংলাদেশে আর কিছু থাক আর না থাক, ফার্স্ট লেভেলে আছে বিড়ি আর ফেসবুক। আমাদের দেশে বিড়ি 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 খাওয়া, ধূমপান আর ফেসবুকে সারা ওয়ার্ল্ডে যদি প্রতিযোগিতা দেওয়া হয়, তাহলে এই বাঙালির মতো আর কেউ নাই। বাজার একটু দেখেন কত পার্সেন্ট মানুষ বিড়ি খায়, আপনার গ্রামে একটু তত্ত্ব নিয়ে দেখেন কি পরিমাণ মানুষ বিড়ি খায়। আমি একবার কয়েক বছর আগে সিলেট এক মাহফিলে বিড়ি খাওয়ার কুফল বয়ান করছিলাম, একটা হিসাব মিলাইয়ে দিছিলাম যে আপনি যে 10 বছর বিড়ি খাওয়া বন্ধ করলে আপনার এই উপকার হইতে পারে। তো একজন আমারে টেলিফোন করে বলে, হুজুর আমি তো বিড়ি খাই দিনে 2-3 প্যাকেট, আমার তো মাশাল্লাহ বিল্ডিং সিল্ডিং আছে বাড়িতে, আপনার কি আছে? আমার কি জায়গায়? আপনি যে বিড়ি খাওয়ার বিরুদ্ধে বয়ান করলেন, বিড়ি না খাইলে 10 বছর টাকাটা সেভ করলেই উপকার হইতে পারে, আমার তো, আমি তো বিড়ি খাই, আমি তো বিড়ি খাই না, আমি সিগারেট খাই, দামি দামি সিগারেট 2-3 প্যাকেট লাগে আমার,
আমার তো বিল্ডিং সিল্ডিং আছে, আপনার কি আছে? আমি বুকা হয়ে গেলাম গা। আমি ভাবলাম ঠিকই তো বলছে, আমি বিড়ি আলহামদুলিল্লাহ জীবনে বিড়ি কি জিনিস ছায়া দেখছি, কিন্তু এমনি ধরে দেখি নাই। আপনি বুঝেন কত বড় কবিন, কত বড় হতবাগা দুর্বাগা, বিড়ি খাইয়া বিল্ডিং বানাইছে, এটা হ্যাঁ প্রতিযোগিতা করতেছে আমার সাথে। হাসার জন্য বলছি না, আপনি যে বিড়ি খেয়ে মসজিদে গেলেন নামাজ পড়তে, আপনি যে সিজদা দিলেন, মুখে যে দুর্গন্ধ রয়ে গেল, দুর্গন্ধটা যে রয়ে গেল মুখে, এই জায়গাটার মধ্যে আরেকজন লোক গিয়া সিজদা দিতে পারে না, আপনি কি আরেকজন মুসলমানকে কষ্ট দিলেন না? দিলেন না। আর আপনারা এই কথা তো জানেন যে মসজিদের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে, আছে কিনা বলেন? ফেরেশতারা আছে কিনা মসজিদে? যখন আপনি ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, তেলাওয়াত করে যখন ওয়ালা দাল্লিন বলে, আমরা কি বলি? কেউ জুড়ে বলে, কেউ আসতে বলে। আচ্ছা, এই জুড়ে আসতে নিয়ে মারামারি করবেন না। এখন যে জুড়ে বলে সে জুড়ে বলুক, যে আসতে বলে আসতে বলুক। প্রিয় ভাইয়ারা আমার, তবে এই আমিনটা বলার সময় ফেরেশতারাও আমাদের সাথে আমিন বলে রসুল বলছেন। এনে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে না? আপনি নামাজে যে সালাম ফিরান ডানে বামে, ফেরেশতাদেরকে সালাম ফিরান না? ফেরেশতারা তো দুর্গন্ধ সহ্য করতে পারে না, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আপনি গেছেন মসজিদে আল্লাহর দয়া আর মাগফিরাত আনতে, অথচ সেখানে গিয়ে ফেরেশতাদেরকে কষ্ট দিচ্ছেন, আর একজন নামাজিকে কষ্ট দিচ্ছেন। যেই লোকটা বিড়ি খায় না, ধূমপান করে না, এই লোকটার পাশে যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন তো ওই লোকটার কষ্ট হয়। এখন আবার অনেকে মনে করবেন যে হুজুর দরকার হয় মসজিদ সারম, নামাজ সারম, কিন্তু বিড়ি সারম না। আপনি যেমনি বলতেছেন দরকার হয় নামাজ ছেড়ে দিব, মসজিদে গিয়া নামাজ পড়া বাদ দিব, নামাজ বাসায় পড়ব, কষ্ট দিতাম না করে, কিন্তু বিড়ি খাওয়া সারম না। আছে কিন্তু এরকম মুজাহিদ আমাদের দেশে, তখন বিভিন্ন জায়গায় মুজাহিদ পাওয়া যায়, বিভিন্ন রকমের মুজাহিদ পাওয়া যায়, ঠিক না? সম্মানিত উপস্থিতি, এগুলোর কারণ কি জানেন? এগুলোর কারণ হচ্ছে এইখানে বাঁকা হয়ে গেছে, এটা বাঁকা হয়ে গেছে, কল বাঁকা হয়ে গেছে, বাঁকা না, এটার মধ্যে ময়লা, গুনাহের আবরণ, গুনাহের আবরণ পড়তে পড়তে এ কল, এটা কল নাই, এটা পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে, এটা পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। হে দুনিয়ার মানুষ, মানুষের কলবের অবস্থা হলো এমন, দুনিয়াতে যখন আসে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে যখন পাঠায়, প্রত্যেকটা মানুষকে একটা পবিত্র আত্মা দিয়ে পাঠায়, কলটা পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে। একটা মানুষ যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবারও যখন একটা গুনাহ করে, তওবা যদি না করে, আবারও তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবারও যখন গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ বলেছেন তুমি নেশা জাতীয় দ্রব্য পান করো না, তারপরে সে বারবার পান করছে, পান করে তার কলবের মধ্যে সে এরকম দাগ ফেলতেছে, নজরের গুনাহ করতেছে, সুদ খাওয়ার গুনাহ করতেছে, ঘুষ খাওয়ার গুনাহ করতেছে, অন্যের মাল দখল করার গুনাহ করতেছে, জেনার গুনাহ করতেছে, মানুষের উপরে জুলুমের গুনাহ করতেছে, নানাবিধ গুনাহ করার পর তার কলটাকে সে নাপাক বানিয়ে ফেলছে, ঠিক না? কলবার কলবের জায়গায় নাই এটা, এদের মধ্যে এখন ভালো জিনিস রিসিভ হয় না। এখন গান বাজনা মজা লাগে, কোনটা মজা লাগে? কোরআন তেলাওয়াত মজা লাগে না। মসজিদে গেলে বসলে তার অশান্তি, মসজিদে গেছে বসছে, এক মিনিট দেরি হয়ে গেছে, হুজুর আসতে একটু দেরি হয়েছে, একটু যে কোনো একটু প্রবলেম হয়েছে, উনি একবার মসজিদের ঘড়ির দিকে তাকায়, একবার নিজের হাতের ঘড়ির দিকে তাকায়, একবার পিছনে তাকায়, ইমাম সাহেব আসতেছে না কেন? যদি কোনো রকম একটু দেরি হয় দমক দিয়া বলে, হ্যাঁ হুজুর কি করেন, বেতন দেই না, টাকা দেই না, এত দেরি কেন আমাদের? ঠিক আসতে পারে,
বেতন কত দেয় মাসে? 50 টাকা। ওরে বাপ রে বাপ, 50 টাকা বেতন দিয়ে সে 5 লাখ টাকার ধমক মেরে দিয়েছে। হুজুর যে ধমক দিয়েছেন আপনি, একজন আলেমকে যে ধমক দিয়েছেন, ইমামকে ধমক দিয়ে তার পিছনে নামাজ পড়তেছেন, আপনি কোনোদিন জিজ্ঞাসা করছেন কাউকে যে একজন ইমামের সাথে এরকম ব্যবহার করে তার পিছনে নামাজ পড়া যায় কি না? এইসব বদ অভ্যাস কেন হয়েছে জানেন? যে যেমন এ জায়গা পছন্দ করে এমন, ঠিক কিনা? যে যেমন জায়গাটা পছন্দ করে এমন, তার রুচিটাই হয়ে যায় এমন। প্রিয় ভাইরা আমার, আপনারা বলুন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা, দামি জায়গা কোনটা, শান্তির জায়গা? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে বলুন। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? কোনটা? আরে জোরে, আরো জোরে। আচ্ছা, এখন আমরা কোন দিকে যাইতে চাই বেশি? মসজিদে? হ্যাঁ, বাজারে বেশি না? কোনো কাজ নাই, কোনো কাজ নাই, এমনি দেখবেন হাঁটতে পারে না। মসজিদে গেলে সারা এলাকা হাঁটতে এসে মসজিদে গিয়ে কয় আমার কোমরটা ভেঙে গেছে, আমার একটা চেয়ার দাও, ঠিক না? সারা এলাকা হাসছে, তার কোনো সমস্যা নাই, বা তার লুঙ্গিটা কান্দে নিয়া, আমার গামছাটা কান্দে নিয়া, বা ওই শার্টটা কান্দে নিয়ে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার জায়গা চলে আসছে বাজারে। বাজারে আসছে কেন? একসাথে বসে আড্ডা দিব, বিড়ি খাইবো, পান খাইবো আর গীবত করবে, এই জন্য চলে আসছে, এ তার কোনো অসুবিধা নাই। আর কোনো কারণে শুক্রবারে মসজিদে ঢুকছে গিয়া কয় আমার তো কোমর ভাঙ্গা, আমার চেয়ার দাও, ঠিক না? ঝামেলা কোথায়? ঝামেলা এখানে। হ্যাঁ বলুন, ঝামেলা কোন জায়গা? ঝামেলা হচ্ছে তার কলবে, কলব নষ্ট হয়ে গেছে লোকের, ভালো জিনিস আর ভালোভাবে রিসিভ করে না সে, তার কাছে এখন মসজিদ মজা লাগে না, মজা লাগে বাজার, তার কাছে এখন কোরআন তেলাওয়াত মজা লাগে না, মজা লাগে গান। কি মজা লাগে? গান মজা লাগে। আমাদের দেশে ইন্ডিয়ান এক নায়কের একটা ফ্যাশনের কি জানি একটা ইয়ে করছে, ব্যবসা শুরু করছে আর কি, যে সালমান খানের নামে একটা নায়ক ঢাকায় একটা ইয়ে করছে না, এই ইন্ডিয়ার এক নায়ক আছে সালমান খান, আর এই সিনেন আপনারা জানেন, সবাই জানেন, কন্যা আর কি, ফ্যাশন শো দোকান করছে একটা, মানে সে একটা কি বলে এটারে কি জানি একটা করছে, এখানে হিউম্যান বিং, এটা হিউম্যান বিং, এটা হইছে, এটা এই মুরব্বীরা তো বুঝবো না, এটা হইছে হ্যাঁ কাপড় চোপড় বিক্রি করবো আর কি, দোকানদার মনে করেন, দোকানদার বড় সারা ওয়ার্ল্ডে তার বিজনেস আছে, ওইখানে মানে ওই যে এরকম প্যান্ট বিক্রি করবে যে প্যান্টের মধ্যে কয়েক যাতে তালি আছে, হেনিসিরা 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 এইটা বিক্রি করবে, এটি ব্রান্ড, আন্তর্জাতিক ব্র্যান্ড। সে একটা ক্যাপের মধ্যে একটা সাইন করে দিছে, এই ক্যাপটা আনার জন্য আমাদের দেশের যুবক যুবতী ছেলে মেয়েরা এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে, টাকা দিয়ে আনবে, 5-7 ঘন্টা সময় দাঁড়ায় আছে, সালমান খানের স্পর্শ লাগছে এই ক্যাপে, এই জন্য সে টুপিটা কিনে আনবে। ক্যাপ বুঝেন তো, ক্যাপ বুঝেন, ওই যে কুত্তার জিব্বার মতো একটা টুপি আছে না, এটা আর কি টুপি না, এটা একটা ক্যাপ কয় কি আসলে, এরকম একটা যে আগে গ্রামেলা দেখা কুত্তার জিব্বার মতো একটু বাড়িয়ে থাকে এরকম, এটা এটা সাইন করে দিছে, মানে এটা আনতে 8-10 ঘন্টা দাঁড়ায় আছে। আপনারা বলুন তো কি এর কল, এর কলিজার হালত কি, এর কলবের অবস্থা কি? মুসলমানের সন্তানেরা অথচ কোরআন তেলাওয়াত কাকে বলে, নামাজ কালাম কাকে বলে, দিনদারি কাকে বলে, মোটেও জানে না। এই যে মানুষের কলিজা নষ্ট হয়ে গেল, মূল জায়গা এইটা যদি নষ্ট হয়ে যায় মানুষের, সব জায়গা নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, মসজিদে গিয়া ধীরস্থির ভাবে নামাজ আদায় করা, এটা যার আত্মা প্রশান্ত হয়,
যার আত্মা যার কল ভালো থাকে, এই লোক মসজিদে গেলেই এক অনাবিল প্রশান্তি তার হৃদয়ের মধ্যে অনুভব করতে থাকে, হৃদয়ের মধ্যে আত্মার মধ্যে এক শান্তি আসতে থাকে, সে মসজিদ থেকে বের হতে চায় না। কি বলেন? হ্যাঁ, আর একদল মানুষ আছে যে কোনো রকম সিজদা দিয়ে সালামটা ফিরাইয়া তাড়াতাড়ি কেমনে বেরোবে, কারণ বেরোয়া বিড়ি টানতে হবে, গীবত করতে হবে, নামাজের মধ্যে দাঁড়ায় সুরা কেরাত কি পড়বে, হে নামাজ থেকে বাইর হইয়া মসজিদ থেকে বাইর হইয়া কারে ধরবে কারে মারবে, হে চিন্তা হয়ে ব্যস্ত। এ কি বলেন, রাগ করতেছেন আপনারা? জানি আর দাওয়াত দিতেন না, দাওয়াত লাগবো না। তবে কথাগুলো একটু শুনে ও ভাই, এই কথাগুলো সত্য না? কথাগুলো সত্য না? এরকম মানুষ আছে না? আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, এক মার পেটের ভাই, এক মার পেটের ভাই 10 বছর হয়েছে, একটু জায়গা নিয়ে ধাক্কা ধাক্কা লাগছে জায়গা নিয়ে একটু, তাও তাদের কি না জায়গা না, বাবা রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি নিয়ে একটু ধাক্কা ধাক্কি লাগছে, 10 বছর যাবত ভাইয়ের সাথে ভাই কথা বলে না, একই রাস্তা দিয়ে হাঁটা চলা করে, একই মসজিদে একই জামাতে নামাজ পড়ে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হয় তার সাথে সালাম হয় না, এই রুগী নাই কটিয়ে দিতে নাই, নিজের টাকা দিয়ে কিনছে না জায়গা, বাবা রেখে গেছে ওই জায়গা নিয়ে একটু ধাক্কা ধাক্কি লাগছে, এই কারণে ভাইয়ের সাথে 10 বছর 20 বছর যাব তার চেহারাও তাকায় দেখে না, রাস্তায় পড়লে তারে সালামও দেয় না, একই মসজিদে একই কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। আপনারা বলুন তো তাহলে তার কলিজার হালত কি, তার কলবের হালত কি? অভিযোগ অভিমান থাকতেই পারে মানুষের ব্যাপার, 10 বছর যাব রাগ করতেছেন নাকি আপনারা? আমরা ভাবতেছেন হুজুর আনছি বয়ান করতে, তো এটা কি তা কম, আমরা ভাবতেছেন এগুলো বয়ান না, হ্যাঁ এগুলো বয়ান না, মনে করেন আপনাদের এই বয়ান আপনাদের মসজিদে ইমাম সাহেব করতে পারবে না, তো করলে করলে বলবেন হুজুর গাঁটি গুল করেন, হুজুর গাঁটি গুল করেন, আপনারা জোহরের সময় দেখছি আসরে যেন না থেকে, ঠিক না? হ্যাঁ ঠিক, এটা আপনারা বললেও ঠিক না বললেও ঠিক, এমনিই চলছে। সম্মানিত ভাইয়েরা, আমার মার পেটের ভাইয়ের সাথে কথা বলে না, বাবা তার সন্তানের সাথে কথা বলে না। ওই দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটা থানা আছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটা থানা আছে, এক কুলঙ্গার সন্তান তার বৃদ্ধ বাবাকে সম্পদের জন্য পিটায় আহত করছে। চট্টগ্রামে এক কুলঙ্গার সন্তান সম্পদের জন্য তার মাকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে, মানে মরণ নিশ্চিত করে, সে নির্ঘুম একেবারে নির্দ্বিধায় বাসে করে, এসি বাসে করে ঘুমায় ঘুমায় ঢাকায় আসতেছে, তারপরে রেবে গিয়ে তারে গ্রেফতার করছে বাস থেকে। বলুন এই এই কাজগুলো কেন হচ্ছে? এই কাজগুলো হওয়ার কারণ হচ্ছে এই প্রত্যেকটা মানুষের কল মূল যে স্টেশন, মূল যে তার রাজধানী যেটা, এইটা নষ্ট হয়ে গেছে, এজন্য এগুলো হচ্ছে। আর এখনকার যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের এবং যে নীতি নৈতিকতা এবং যে ধরনের অপসংস্কৃতির আগ্রাসন আমাদের বাংলাদেশে, আমাদের পশ্চিমা অপসংস্কৃতির যে আগ্রাসন এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের অপসংস্কৃতির যে আগ্রাসন এবং বাংলাদেশের সুশীল নামক এই কুশীল অসভ্যদের যে আগ্রাসন এবং শিক্ষানীতিতে যে অশিক্ষা এবং অভদ্রতার আগ্রাসন, আমাদের সন্তানদের কি শিক্ষা দেওয়া হচ্ছে? এটা যদি আর 5 বছর থাকে, আর 5 বছর পরে 10 বছর পরে এই দেশে অন্তরলা কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি কোনো মানুষ খুঁজে, আপনার সন্তান আপনি যে বাবায় বাবা বলে মানবেই না, স্বীকারই করবে না। নীতি নৈতিকতা কি জিনিস একে শেখানো হয় না, ধর্ম কি জিনিস জানে না, ধর্ম কি জিনিস জানে না, ধর্মীয় শিক্ষার ইসলাম শিক্ষা বাধ্যতামূলক এখন নয়, এখন আর পরীক্ষা হয় না, বোর্ড পরীক্ষা হয় না, আপনারা জানেন এগুলো জানেন? বেহায়াপনা, বেলাল্লাপনা এবং প্রতিবেশী রাষ্ট্রসহ এবং অন্যান্য দেশের পশ্চিমাদের
অপসংস্কৃতির আগ্রাসন আমাদের দেশটাকে, আমাদের দেশের যুব সমাজকে আজকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে সালমান খানের একটা টুপিতে সিগনেচার করা, একটা একটা ক্যাপ আনার জন্য ঘন্টার পর ঘন্টা আমাদের দেশের যুবক যুবতীরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, অন্তর এভাবে মারা গেছে। আমাদের দেশের মহিলারা আগে তো মসজিদে আজান হইলে অন্তত পক্ষে মাথায় কাপড় দিত, আর এখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে রাষ্ট্রের অপসংস্কৃতির এই টেলিভিশন এবং ইন্ডিয়ান সিরিয়ালের কারণে মাথায় কাপড় তো দূরের কথা, টেলিভিশন বন্ধ করে না, বলে বন্ধ করলে মহিলা কয় সিরিয়াল তো গেল গা, পরের দিনে পাবো না, কি বলেন কথা কন ঠিক আসতে কন কেন জুড়ে কন। আচ্ছা, যেই মহিলাটার ভিতরে এমন চিন্তা, মসজিদের আজান হওয়ার পরেও যেই মহিলা আগে মাথায় কাপড় দিত এখন কাপড়ও দেয় না, টেলিভিশনও বন্ধ করে না, ইন্ডিয়ান সিরিয়াল তাকায় দেখতেছে, এইরকম একটা অসভ্যের পেট থেকে একটা সভ্য সন্তান আশা করতে পারেন? হ্যাঁ, এটা কি কখনো সম্ভব হইতে পারে না? নেভার ইম্পসিবল, কখনো হইতে পারে না। মুরব্বীরা, কটিয়াদের মুসলমানরা আপনাদেরকে বলি, শুনুন, আমাদের এই জাতিকে, এই মুসলিম উম্মাহ তাহসিব আর তামাদ্দুনকে ধ্বংস করার জন্য এমন কোন সূক্ষ্ম ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র আমাদের দেশে চলতেছে না। আমাদের দেশের বিটিভি ছাড়া ইন্ডিয়াতে আর কোনো চ্যানেল চলে না, আমাদের দেশে আর অন্যান্য চ্যানেল আছে না, ইন্ডিয়াতে চলে না, কিন্তু আমার ইন্ডিয়ার যত চ্যানেল আছে সব চ্যানেল বাংলাদেশে চলে, ঠিক না? আমাদের বন্ধুরা আমাদেরকে বইরা দেয় কিন্তু আমাদের কাছ থেকে নেয় না কিছু, এত উদার তারা, রাগ করলেন? খেয়াল করেন সম্মানিত হাজরিন, এই যে সমাজের অনাচার, একটা পরিবারে আগে আমরা ছোটবেলায় দেখছি আমাদের ঘুম ভাঙত মাসাজিদের কোরআনের তেলাওয়াতের গুনগুন আওয়াজে, ঠিক না? আচ্ছা, আপনাদের কটিয়া দিতে এখন কয়টা ঘর আছে এমন, কয়টা ঘর আছে এখন এমন যে সকালবেলা তো দূরের কথা, এক মাসে বা এক বছরে তার ঘরের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত হয়েছে এমন কয়টা ঘর আছে? নাই। যেই পরিবারে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না, নামাজ হয় না, এই পরিবারে আল্লাহর কসম আপনি সারা দুনিয়া দৌড়াতে পারবেন, আল্লাহর রহমত আর সাকিনা শান্তি আপনার পরিবারে কোনোদিন আসবে না, আপনার সন্তান আপনার কথা মানবে না, যে তার সৃষ্টিকর্তার কথা মানে না, স্মরণও করে না, আপনি মরে গেলে আপনার সন্তান আপনার কথা কখনোই স্মরণ করবে না। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহর নবী বললেন, সাহাবীরা অপেক্ষা করো, কিছুক্ষণ পরে একজন সাহাবী মসজিদে নববীতে ঢুকবে, আমি রসুল বলছি লোকটা জান্নাতি মানুষ। তৃতীয় দিনের মাথায় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন, বিগত দুই দিন যেই লোকটা মসজিদ নববীতে প্রবেশ করছে, আজকে তিন দিনের মাথায়ও ওই লোকটাই মসজিদে নববীতে আসছে, নামাজ আদায় করলেন, বড় ধীরস্থির ভাবে নামাজ আদায় করলেন, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করে নাই, নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় নাই, নামাজের মধ্যে ফ্যান ঠিক আছে কিনা এটা তাকায় দেখে নাই, আমাদের দেশের মুসলিম মসজিদে ঢুকে এটাও চায়া দেখে, মনে যেন সিট তুই কাঁদতে উপরে যায় বসে, এই রাগ করতেছেন কিলো গানের গেছে গা লোক আছে যেন তোর কাছে, রাগ করতেছেন আপনারা? শোনা যায়? এমনি চলো তাহলে এ হোক, ওনারা দেখ মাশাল্লাহ, বালা তো এমনি, কিন্তু আমি তো কথা বলতেছি গরম লাগে আরও বেশি। সম্মানিত হাজরিন, একটা মানুষ নামাজে ঢুকছে, মসজিদের মধ্যে ঢুকছে, মসজিদে প্রবেশ করছে, লোকটা শান্তি পায় না, অথচ রসুল বলছেন পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা, শান্তির জায়গাটাই মসজিদ, যে শান্তির জায়গায় শান্তি পায় না, অশান্তির জায়গায় শান্তি খুঁজে। আচ্ছা, এই লোকের, এই লোকের কি শান্তি হবে রে ভাই? জোরে বলুন, এই লোকের কি শান্তি হবে? শান্তি হইতে পারে? মহতারাম হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তৃতীয় দিনের মাথায় ওই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। গ্রাম্য সাহাবি মসজিদে নববীতে প্রবেশ করে দুরাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ধীরস্থির ভাবে নামাজ আদায় করে সালাম করলেন এবং কাউকে কোনো কিছু না বলে চুপ করে মসজিদ থেকে বের হয়ে যায়। তৃতীয় দিনের সময় যখন মসজিদ থেকে বের হয়ে যায়, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান সহ অন্যান্য সাহাবাই কেরাম দৌড়ে তার কাছে গেছেন। ইয়া বলে, ভাই একটু দাঁড়াও, একটু মসজিদে নববীতে বসো, তোমার সাথে একটু কথা আছে, একটু কথা বলতে চাই। ওই গরিব সাহাবি তাকায় দেখলেন হযরত আবু বকর, উম্মতের শ্রেষ্ঠ মহামানব। আবু বকরের মতো এমন শ্রেষ্ঠ মহামানব আর কোনদিন কেউ হবে না, কেউ আসবে না, ঠিক কিনা জোরে বলেন। হযরত আবু বকর বললেন, ভাই একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। নবীজি বলেছেন, ধারাবাহিক ভাবে একে একে তিন দিন পর্যন্ত তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রসুল বলছেন, তুমি নাকি একজন জান্নাতি মানুষ, তুমি একটু বলো তো ভাই, তোমার এতে খুব বেশি মসজিদে নববীতে দেখা যায় না, খুব বেশি পপুলারিটি তোমার নাই, খুব বেশি জনপ্রিয়তা নাই, সাহাবায়ে কেরামদের ভিতরে তোমার খুব বেশি আলোচনা নাই, তোমার সব সময় নবীর মজলিসেও দেখা যায় না, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কি করো তুমি? অথচ রসুল বলছেন, তুমি নাকি একজন জান্নাতি মানুষ। কি আমল করো বলো, কি আমল করো, কোন নেক আমলের বদলায়? রসুল বলে, তুমি নাকি জান্নাতি, আমাকে একটু বলো, আমি ওই নেক আমলটা শুরু করতে চাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলে, ওই সাহাবীরে, গরিব সাহাবীরে বলে, তুমি তোমার গোপন নেক আমলটার কথা আমার একটু জানাও, আমাকে একটু বলো, আমিও শুরু করতে চাই, আমিও জান্নাতে যেতে চাই। অথচ আবু বকরকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আশারায়ে মুবাশশারার দর্জন সাহাবীর এক নম্বর সাহাবী হযরত আবু বকর, ঠিক কিনা ধরে বলেন, এক নম্বর সাহাবী আবু বকর। আর এই পৃথিবীতে একদল লোক আছে যাদের নাম শিয়া, শিয়া, শিয়া মুসলিম নামে একদল লোক আছে, আছে কিনা? এই শিয়ারা হযরত আবু বকরকে কাফের মনে করে, কাফের। এশিয়ারা, তাদের একটা বিশ্বাস আছে যে কেয়ামতের আগে ইসনা আশারিয়া এক দলের শিয়া আছে যারা বারো ইমামে বিশ্বাস করে। এই শিয়াদের মধ্য থেকে এই শিয়াদের আকীদা হচ্ছে, কেয়ামতের আগে ইমাম মাহদী যখন আসবে, এই ইমাম মাহদী আবু বকরকে কবর থেকে উঠাইয়া শাস্তি দিবে, ফাঁসিতে ঝুলাইব। নাউজুবিল্লাহ বলেন। শিয়ারা, এদের আকীদা এমন, এদের ফেতনার ব্যাপারে সতর্ক থাকবেন। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বকর এমন সাহাবি যার প্রশংসায় কুরআন মাজিদের আয়াত আল্লাহ নাযিল করেছেন। সূরা লাইলের মধ্যে আয়াত আছে হযরত আবু বকরের প্রশংসায়। হযরত ওমর যার সিদ্ধান্তকে অ্যাকসেপ্ট করে আল্লাহ তাআলা কুরআন মাজিদে 18 থেকে প্রায় 22টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। এরকম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সহ অন্যান্য সাহাবীরা ওই গরিব সাহাবীর কাছে গিয়া বলে, ভাই কি এমন নেক আমল করো, রসুল তোমাকে ধারাবাহিক বলছেন তুমি একজন জান্নাতি মানুষ, বলো দেখি তোমার নেক আমলটা কি, আমরা ওই আমলটা শুরু করতে চাই। কে বলে এই কথা? আবু বকরের মতো সাহাবি বলে। হযরত আবু বকরের মতো সাহাবি বলছে যে তুমি একজন জান্নাতি মানুষ, বলো তোমার কি আমল আছে। ওই সাহাবি বলছেন, আবু বকর আপনার মতো একজন মহান মানুষ আমাকে বলেন আমার কি এমন আমল আছে, আমার হাসি পাচ্ছে। হযরত আবু বকরের মতো মহান মানুষ, সুবহানাল্লাহ, রাসূল বলেছেন আমার পুরা উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, এই কথাটা খুব খেয়াল করেন, কথার ওজন বোঝার চেষ্টা করেন। অর্থাৎ আমার জামানা থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত উম্মত আছে, নেককার মানুষ আছে, ইমানদার আছে, ওই ইমানদারদের আমল এক পাল্লায়। তার মানে হযরতে হাসান বসরির আমল, হযরতে ইমামে আজম হযরতে আবু হানিফার আমল, সারা জিন্দিগির আমল, ইমাম শাফির সারা জিন্দিগির আমল,
ইমাম আহমদ ইবনে হাম্বলি সারা জিন্দেগীর আমল, ইমাম মালিকের সারা জিন্দেগীর আমল, ইমাম ইমাম কুরতুবীর সারা জিন্দেগীর আমল, ইমাম হযরত ইবনে কাসীরের সারা জিন্দেগীর আমল, সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের আমল, হযরত আব্দুল কাদের জিলানীর সারা জিন্দেগীর আমল, হযরত বাইজিদ বুস্তামীর সারা জিন্দেগীর আমল, হযরত হাসান বসরির সারা জিন্দেগীর আমল, হযরত রাবিয়া বসরির সারা জিন্দেগীর আমল, হযরত জুনাইদ বাগদাদীর সারা জিন্দেগীর আমল, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের সারা জিন্দেগীর আমল, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী আজমিরির সারা জিন্দেগীর আমল, হযরত শাহজালালের সারা জিন্দেগীর আমল, হযরত শাহপরানির সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখো, আর দুনিয়ার সমস্ত ইমানদারদের আমল যদি এক পাল্লায় রাখো, আর আমার আবু বকরের জিন্দেগীর সারা জিন্দেগীর আমল নয়, একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখো, তো আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার করে বলুন। অথচ সে আবু বকর বলে, ও নবীর সাহাবি বলো দেখি কোন এমন নেক আমল করো যেই নেক আমলের কারণে রসুল বলেছে তুমি একজন জান্নাতি মানুষ, আমাদেরকে একটু জানিয়ে দাও, আমরা তোমার এই নেক আমলটা করতে চাই। সাহাবি মুসকি আসে আর বলে, হযরত আপনার মতো মহান ব্যক্তি আমার কাছে আমল তালাশ করেন, আমার কাছে আমল তালাশ করেন, আমি তো একজন গ্রাম্য মানুষ, বিদুইন শ্রেণীর একজন মানুষ, আমি মাঠে ঘাটে কাজ করি, আমি বিদুইন প্রকৃতির মানুষ, আমি নিজে কাজ করি, অর্থ উপার্জন করি, আমার পরিবার চালাই, আমি আমার ওরকম কোনো আমলের বড় বিশাল কোনো বহর নাই, বিশাল আমলের বড় বহর আমার কাছে নাই, বিশাল তাহাজ্জুদের নামাজ আমার কাছে নাই, বারবার প্রতি বছর হজ করতে পারি না, আমাদের দেশে এমন হাজিও আছে প্রতি বছর হজ করতে যায় আর কলিজাটার ভিতরে মানে হয় উহুদ পাহাড় পরিমাণ হিংসা, অহমিকা, দাম্ভিকতা, অহংকার, মানুষের কল্যাণ বরদাস্ত করতে পারে না, পাশের বাড়ির মানুষ না খেয়ে মারা যায় আর উনি প্রতি বছর হজ করতে যায়, প্রতি বছর হজ করতে দেওয়া আমি নিষেধ করছি না, তবে আমি যা বলছি আপনার গ্রামের যে ইতিম মিসকিনগুলি আছে, গরিব মানুষগুলো আছে, এদের ব্যাপারে কোন দায়িত্ব পালন করছেন আপনি? এই যে মাদ্রাসাটার মধ্যে মেয়েরা পড়াশোনা করে, এখানে গরিব মিসকিন ছাত্র ছাত্রী আছে, কয়টা ছাত্রের খোঁজ খবর নিছেন আপনি? একটা গ্রামে যদি একটা এতিম বাচ্চা থাকে, এই এতিম বাচ্চাটার দায়িত্ব পুরো গ্রামবাসীর উপরে বর্তায়, যদি দায়িত্ব অবহেলা হয় সব গ্রামবাসীর জবাব দিতে হবে। একটা মানুষ মারা গেলে যেমন জানাজা পড়া এলাকাবাসীর উপরে ফরজে কেফায়া হয়ে যায়, ও বন্ধু যদি কেউ জানাজা না পড়ে সব মানুষ গুনাহগার হয়, জানাজা যারা একজন মুসলমান যদি দাফন হয়ে যায় সব মানুষ গুনাহগার হয় এলাকাবাসী, এরকম ভাবে এতিম মিসকিনের কোনো তথ্য, এতিম মিসকিনের কোনো খোঁজখবর যদি না নেওয়া হয় এলাকার মানুষ গুনাহগার হয়। সম্মানিত ভাইয়েরা, আমার ওই সাহাবি বলছে, হযরত আমার কাছে ওরকম আমলের বিশাল বহর নাই, আমি গ্রাম্য মানুষ, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, আমি যখন সময় পাই তখনই ফরজ ইবাদতগুলো করি, সুন্নতগুলো আদায় করার চেষ্টা করি, লম্বা কোনো আমল আমি করতে পারি না, আমার জানা মতে বিশাল কোনো আমলের বহর আমার নাই, আমার আমলের মধ্যে একটা আমল আছে, এটাও নেক আমল কিনা এটা ঠিক মতো আমি জানি না। মানুষ এখন সহজ সরল মানুষের সংখ্যা কিন্তু কম, ঠিক কিনা? সহজ সরল মানুষের সংখ্যা আপনাদের দিদি আসার সময় চালাক চোর দিয়ে ঢুকছি, কোন চোর? চালাক চোর দিয়ে যখন ঢুকছি তখন আমি চিন্তা করতেছিলাম কত এলাকার কত নাম, এই এলাকার নাম চালাক চোর কেন? তার মানে এখানে কি চালাক মানুষ বেশি থাকে নাকি? এরকম কিছু না, বা অন্য কোনো সারে নজরও থাকতে পারে, অজে তাসমিয়া থাকতে পারে, চালাক চোর মানুষ কিন্তু এখন অনেক চালাক। চালাকি কোন জায়গায়? কারে ঠকাবে, কারে মারবে, কারে ধোকা দিবে, কার সাথে প্রতারণা করবে, ঠিক কিনা? এই চালাক আর কি। এত বেশি চালাকি ভালো না। দুনিয়াতে যার মন সহজ হয় সরল হয়, এত পেজগুজ বুঝে না, সহজ সরল একটা জিন্দগি চালায়,
আমি আল্লাহর নামের কসম দিয়া বলি ময়দানে মাহশরেও এই লোকটার হিসাব কিতাব এত কঠিন হবে না, সহজ সরল ভাবে তাকে ছেড়ে দেওয়া হবে। যাও প্রিয় ভাই রহমত, ওই সাহাবী বলেন আবু বকর এত আমল তো আমার নাই, একটা আমল রাতের বেলায় করি, এটা নেক আমল কিনা এটা কবুল হয় কিনা জানি না তো, তবে এটা করি আমি। হযরত আবু বকর একজন শিক্ষকের কাছে ছাত্র যেরকম সবক নেয়, হযরত উমর হযরত আলী হযরত উসমান সহ এরকম ভাবে এই গরিব সাহাবি সহজ সরল সাহাবিটা যেটা মাঠে ঘাটে কাজ করে কৃষক মানুষ, এই সাহাবিটা চারদিকে একেবারে ছাত্রের মতো বসে গেছে।